হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পেঁপে শুক্তোর রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপের শুক্তোটা মুগ ডাল দিয়ে রান্না করব, তাই মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে, এখন মুগ ডালগুলো ধুয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে 7-8 মিনিট ডালটা সিদ্ধ করে নিব। ডালটা বেশি সিদ্ধ করা যাবে না। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কেটে রাখা পেঁপে। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মাঝখানে চিরে রাখা লঙ্কা, দিয়ে দিব গ্রেট করে আদা। দিয়ে 5 থেকে 6 মিনিট পেঁপে ডালটা সিদ্ধ করে নিব। পেঁপে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে ডালটা আমি নামিয়ে নিব। তাহলে ফোড়ন দেওয়ার জন্য বসিয়ে দিব চুলায় একটি প্যান। দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি। দিয়ে দিব 1টি শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে। দিয়ে দিব 1টি তেজপাতা। দিয়ে দিব কালো জিরে। দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপে ডাল। এখন দিয়ে দিব পরিমাণ মতন জিরে গুঁড়ো। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে আরও 3-4 মিনিট রান্নাটা করে নিব। তিন চার মিনিট পর চলে আসলাম, তৈরি হয়ে গেল আমাদের পেঁপের শুক্তো। এখন দিয়ে দিব স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে একটা বাটিতে শুক্তোটা নামিয়ে নিব। আর উপরে দিয়ে দিব 1টি লেবু পাতা চিরে। শুক্তোতে লেবু পাতা দিলে শুক্তোর গন্ধটা খুব ভালো লাগে। আজকের এই শুক্তোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করছি।